প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডিএলএড সেশন 2021-23 এর পার্ট ওয়ান ফাইনাল পরীক্ষার জন্য চাইল্ড স্টাডিজ বিষয় থেকে লাস্ট মিনিট সাজেশন। আমি এই সাজেশনটি তৈরি করেছি বিগত 7 বছরের ডিএলএড পার্ট ওয়ান ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের উপর ভিত্তি করে। সাজেশনের প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার এসেছে সেই সব প্রশ্ন ও যেসব টপিক থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে সেই সমস্ত টপিক থেকে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই সাজেশনের প্রশ্নগুলো। সেশন 2021-23 ফার্স্ট ইয়ার লাস্ট মিনিট সাজেশন। ডিএলএড পার্ট ওয়ানে মোট 5টি পরীক্ষা দিতে হবে, চাইল্ড স্টাডিজ, বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। তো আজকে আমি চাইল্ড স্টাডিজ বিষয়ের সাজেশনের প্রশ্নগুলো শেয়ার করব। ডিএলএড পার্ট ওয়ানে চাইল্ড স্টাডিজ বিষয় থেকে মোট নম্বর রয়েছে 170 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে এবং 30 নম্বর অ্যাসাইনমেন্ট। তো 70 নম্বর যে লিখিত পরীক্ষা হবে সেই 70 নম্বর পরীক্ষার প্রশ্নের ধরন হচ্ছে 20টি এমসিকিউ প্রশ্ন থাকবে, 4টি করে অপশন থাকবে, সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। 12টি প্রশ্ন থাকবে 2 নম্বরের, সেখানে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তো সেখানে 20 নম্বর। 7 নম্বরের দুটো প্রশ্ন থাকবে, 3টে প্রশ্ন থাকে, দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, সেখানে 14 নম্বর। 16 নম্বরের দুটো প্রশ্ন থাকে, একটি লিখতে হবে, সেখানে 16 নম্বর। তো 20, 20, 14, 16 এবং প্রজেক্ট 30 মিলি হলো টোটাল 100 নম্বর। চাইল্ড স্টাডি সাবজেক্টের কোড হলো CC01। এবার আমরা দেখে নেব প্রশ্নগুলো। 1 নম্বরের জন্য কোনো সাজেশন দেওয়া সম্ভব নয়, 1 নম্বরের জন্য টেক্সট বইকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। 2 নম্বরের যে প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি, মোট 26টি প্রশ্ন রয়েছে। এই 26টি প্রশ্নের মধ্যে আপনারা এখান থেকে 5 থেকে 6টি প্রশ্ন 100% কমন পাবেন। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির কয়েকটি বৈশিষ্ট্য লিখুন। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বিকাশ কাকে বলে, বিকাশের কয়েকটি বৈশিষ্ট্য লিখুন। বন্ধুরা, এই প্রশ্নটি অনেক সময় 7 নম্বরের জন্য এসে থাকে, সেখানে প্রশ্নটি এইভাবে থাকে, বৃদ্ধি কাকে বলে এবং বিকাশ কাকে বলে, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লিখুন। তো বৃদ্ধি এবং বিকাশ সের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য পড়ে থাকলে অবশ্যই পার্থক্য লেখা যাবে। তো 2 নম্বরের জন্য আসুক অথবা 7 নম্বরের জন্য আসুক, সেখানে আপনারা লিখতে পারবেন। এরপর রয়েছে 3 নম্বর যে প্রশ্নটি, মনোবিদ পিয়াজের মতে বিকাশের প্রক্রিয়া কয়টি ও কি কি। পরবর্তী 4 নম্বর প্রশ্ন রয়েছে, নিরবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন বিকাশ কাকে বলে। 5 নম্বর, বিকাশের সন্নিহিত অঞ্চল বলতে কি বোঝেন। 6 নম্বর, চলন দক্ষতা কাকে বলে। 7 নম্বর, পরিণমন কাকে বলে। 8 নম্বর, পরিবারকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন বলা হয় কেন। 9 নম্বর, বিদ্যালয় বলতে কি বোঝায়। 10 নম্বর, প্রেষণা কি, এটি কয় প্রকার ও কি কি। 11 নম্বর, সামাজিকীকরণ কি। 12 নম্বর, জেন্ডার বা লিঙ্গ বলতে কি বোঝায়। 13 নম্বর, ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের 3টি উপাদান কি কি। 14 নম্বর, সেলফ ইমেজ বলতে কি বোঝায়। 15 নম্বর, ওয়েহেল বার্গের নৈতিক বিকাশের পর্যায়ে গুলি কি কি। 16 নম্বর, সেলফ পানিশমেন্ট কাকে বলে। 17 নম্বর, প্রাথমিক স্তরে শিশুদের প্রক্ষোভ বিকাশের 2টি বৈশিষ্ট্য লিখুন। 18 নম্বর, শিখন কাকে বলে। 19 নম্বর, দীর্ঘস্থায়ী স্মৃতি কাকে বলে। 20 নম্বর, শিশু কেন্দ্রিক শিখন কৌশল বলতে আপনি কি বোঝেন। 21 নম্বর, মনোযোগের পরিসর বলতে কি বোঝেন। 22 নম্বর, দলগত শিখন বলতে কি বোঝেন। 23 নম্বর, নির্মিতিবাদ কি। 24 নম্বর, আত্মীয়করণ কাকে বলে। 25 নম্বর, দলগত খেলা কাকে বলে। 26 নম্বর, ভাষাতত্ত্ববিদদের মতে ভাষার কয়টি উপাদান ও কি কি। এরপরে রয়েছে 7 এবং 16 নম্বরের জন্য প্রশ্ন। আমি এখানে মোট 10টি প্রশ্ন দিয়েছি, এই 10টি প্রশ্নের মধ্যে আপনারা 2টি 7 নম্বর এবং 1টি 16 নম্বরে 100% কমন পাবেন। তার জন্য আপনাদের এই 10টি প্রশ্নই পড়তে হবে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, নৈতিক বিকাশ বলতে কি বুঝেন। ওয়েহেলবার্গের প্রস্তাবিত নৈতিক বিকাশের স্তরগুলি আলোচনা করুন। এই প্রশ্নটি
প্রতি বছরই এসে থাকে। তো প্রশ্নটি 7 নম্বরের জন্য আসতে পারে, 16 নম্বরের জন্য আসতে পারে। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, থর্নডাইকের মূল সূত্রগুলি ও শিক্ষাক্ষেত্রে তাদের গুরুত্ব আলোচনা করুন। 3 নম্বর, বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লিখুন। 4 নম্বর, সংক্ষেপে ব্যক্তিত্ব বিকাশে ফ্রয়েড কথিত স্তরগুলি বর্ণনা করুন। 5 নম্বর, পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের কয়েকটি স্তরের কথা বলেছেন, প্রতিটি স্তরের বৈশিষ্ট্য আলোচনা করুন। 6 নম্বর, প্রাথমিক স্তরে শিশুদের বিকাশ, সামাজিক বিকাশ ও প্রাক্ষোভিক বিকাশের ক্ষেত্রে ক্রীড়ার ভূমিকা আলোচনা করুন। 7 নম্বর, ভাষাতত্ত্ববিদদের মতে ভাষার উপাদান কয় প্রকার ও কী কী, উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দিন। 8 নম্বর, ভাষা বিকাশের বিভিন্ন স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দিন। 9 নম্বর, ফ্রয়েড ব্যক্তিত্ব বিকাশের স্তরকে ক ভাগে ভাগ করেছেন, সংক্ষেপে ব্যক্তিত্ব বিকাশে ফ্রয়েড কথিত স্তরগুলি বর্ণনা করুন। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, স্মৃতির শ্রেণীবিভাগগুলির বর্ণনা দিন, শ্রেণীগুলির মধ্যে পারস্পরিক তুলনামূলক আলোচনা করুন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তীতে বাকি যে বিষয়গুলো রয়েছে তার লাস্ট মিনিট সাজেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই ভিডিওগুলোকে আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। তো আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যে 7 এবং 16 100% এখান থেকে আপনারা কমন পাবেন। আর 2 নম্বরের যে প্রশ্ন দিয়েছে 26টি, সেখান থেকে 5 থেকে 6টি প্রশ্ন আপনারা কমন পাবেন। তো এই প্রশ্নগুলোকে আপনারা আগে ভালোভাবে পড়বেন, তারপরে যদি আপনার কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে হয় অন্য কোনো, তাহলে সেই প্রশ্নগুলো আপনারা পড়বেন। তা আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।